গুড মর্নিং সবাইকে। মা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে রাত্রেই ভেবেছিলাম ভিডিওটা করব, বাট আমার বর পাশে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি রুমের মধ্যে। তো কাল থেকে মাথা মানে পুরো হ্যাং করছে, হয় না যে কুকুরের লাজ কোনোদিনও সোজা হয় না, সেরকম হচ্ছে আমাদের এই ওয়াইটিদের মাসি, কেয়া মাসি। আমি আগের বারে ভিডিওটা করেছিলাম কারণ অসহ্য লেগেছিল, আজ যখন পারছিলাম না, বাট এরপরে আরও তো নিচু মানে কি আরও নিচু পর্যায়ে চলে গেছে ওই মহিলা। মানে ওই মহিলাকে নিয়ে কথা বলা মানে নিজেদের মান সম্মান, মেয়ে, একটা মেয়ে জাতের নামে কলঙ্ক, ঠিক আছে? মানে যা বলবো তাই ছোট হবে, মানে আমি যদি কিছু একটা বলি আমি নিজে ছোট হয়ে যাবো, মানে এরকম মনে হয়। মানে ওয়াইটিতে এসে শরীর, যেটাকে বলে শরীর বিক্রি করে, ও এখন ভিউজ কামিয়ে টাকা কামাবে ওর। এটা আমি এই কথাটা বলতাম না কারণ কালকে আমি ওনার লাইভ দেখছিলাম। আমার দেখতে ইচ্ছা করে না, বাট হয় না, এন্টারটেনমেন্ট হয় মাঝে মধ্যে ওর ভিডিও দেখলে, রাগও হয়। আবার কালকে অনেক খিস্তি মেরে আমি কমেন্ট করেছি, ওনাকে যদি কেউ খিস্তি মারে তখন আমার বলবে আমার সোনারা আমার শত্রুদের গিয়ে ইয়ে করে রিপোর্ট করে দিয়ে আসো। আরে ভাই, তো সোনারা কী করতে আসে? তো সোনারা খুব ভালো করেই জানে যে কী করতে আসে। তারপর এখন কদিন ধরে কি নাটক শুরু করেছে, রিগি অ্যাপ না কি ছাতার মাথা অ্যাপে গিয়ে ওই মাসিকের সাথে, লোকের তো খেয়ে দেয়ে কাজ নেই, লোকের টাকার কোনো দাম নেই, লোক সারাদিন এত কষ্ট করে আসবে আর তোর রিগি অ্যাপে তোর সাথে মেসেজে কথা বলার জন্য 4,000 টাকা 1,000 টাকা দিয়ে এন্ট্রি করবে। মানুষের তোর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তার সংসার নেই। এত ফালতু মহিলা আমি বাপের জন্মে মানে কোনোদিনও দেখিনি। মানে একটা মেয়ে জাতের নামে তুই কলঙ্ক, তুই মেয়ে না হয়ে তুই অন্য কিছু হতে পারতিস। কারণ আমি কথাটা বলতাম না, কথাটা বলার একটাই কারণ আছে, কারণ কিছু লোক হয় না একজনকে, একটা মহিলাকে দেখে সব মহিলাকে নোংরা ভেবে নেয়। আমার আমার চেনা একজন আছে ইউটিউব, ও নতুন নতুন খুলেছে, বাট ওর একটা ভিডিও খুব ভালো হয়েছে, তাই অনেক ভিউজ হয়েছে, তো ওর সাবস্ক্রাইবও অনেকটা বেড়ে গেছে। তো ওর বেড়ে যাওয়ার পরে ওর পোস্টে কমেন্ট ঢুকছে যে কেয়া মাসির মতো, বলছে আপনিও কি শরীর দেখাবেন, টাকা নেবেন রিগি অ্যাপে? এইসব মেসেজ কখন করে মানুষ, যখন আপনার ভিডিও কেয়া মাসির ভিডিও দেখছে মানুষ, তারপর সবাই সব মহিলাদের এরকম নোংরা ভাবছে। আর সবসময় উনি বলেন বাবা মা শিক্ষা, আপনার বাবা মা শিক্ষা এইগুলো দেখে না, আপনার ছেলেরা দেখে না, এত লোক দেখতে পাচ্ছে, আপনার বাবা মা নিশ্চয়ই দেখতে পায়। এত ফালতু, আমার মনে হয় না ওর গোটা ফ্যামিলিটাই এরকম নোংরা, শুধু বারবার হচ্ছে বিধবার অজুহাত দেবে বাবা মার আমরাদের কষ্ট। আরে কে, তুই রোজগার কর না, অন্যদিকে রোজগার কর, এরকম শরীর দেখি কত তো ভিডিও, আগে তো ভালো ভালো ভিডিও করছিস, ভিডিও কর, ওরকম কেন মানুষকে এরকম নোংরা নোংরা পর্যায়ে মানে মেসেজ করতে বাধ্য করছে? আমাদের, আমরা ভদ্রঘরের বউ, ভদ্রঘরের মেয়ে ভাই, আমরা এরকম ভিডিও করতে আসি না নোংরা তোদের মতো। আমরা নর্মাল ভিডিও করি, ডেইলি ব্লগ করি, যেটা পারি ভাই সেটা করি। তারপর যদি এরকম নোংরা কমেন্ট আসে তখন কীরকম গায়ে লাগে, তখন মনে হয় যে আর ভিডিও করবো। তারপর আবার কি মানে কি বলবো আমি, মানে ওদের মানে কি বলবো, এরা রাতে 2-3 অবধি লাইভ করবে, এত নোংরা। আর সেদিনে করেছে একটা বরফ নিয়ে ভিড়, ও মাই গড, ছি, আমার ভাবতেই ঘেন্না লাগে, ওই মহিলা কোথায় নেমেছে, মানে ওটা দাবি আবার আওয়াজ করছে মুখে, মানে ওর এত দরকার, এত দরকার ওর, হবে না ওর, মানে কি যে ওর বাস নিলে ওর হবে না, ওর ওর হবেই না, মানে ওর টাকা লাগবে, টাকাও, ওর টাকাটাও ইম্পর্টেন্ট, ওর নেওয়াটাও ইম্পর্টেন্ট। মানে ওই ভিডিওগুলো অন্য লোক দেখে না, তোর বাড়ির ছেলে দেখে না ভাই, তোর মা বাবা দেখলে তোকে কী বলে, তোর ওর বাবা মা মনে হয়, আর ওর ছেলে ওর টাকার জন্য ওকে বলে তুই যা পারিস কর, তোকে তোর সাথে মানে আমার মনে হয় না সম্পর্ক আছে, জীবনে তো দেখলাম না তোর বাবা মাকে, মানে এত রাগ লাগছে না। অসভ্য মহিলা একটা, খেয়ে দেয়ে কাজ নেই, ওয়াইটিতে এসে নোংরা নোংরা নোংরামি করতে শুরু করে দিয়েছে, সারা নিজে নোংরা, আবার সব জায়গা গোটা ইউটিউবটা তাই নোংরা করে দিচ্ছে। এরকম তুই বাপের জন্মে দেখেছিস ইউটিউবে? তো তুই খোলার আগে কবে ইউটিউব চ্যানেল খুলে বসে আছিস ছিলিস, দেখেছিস কেউ তোর মতো এরকম নোংরামি করে? যত সব নোংরা ফালতু মেয়ে ছেলে, ওদের জেলায় আমরা ভিডিও করতে পারবো না ঠিক করে। তোকে যত গালাগাল দেবো না তত নিজে 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 নোংরা হবো আবার আমি। সারা ফালতু মহিলা একটা, চরিত্রহীন, শরীর দেখাতে চলে আসে, নোংরামির একটা সীমা। আর কারা ভাই? তো আমি দেখি আবার কিছু কিছু লাইভে বা ভিডিওতে কমেন্ট করে আপনাকে খুব ভাল লাগে, আপনি খুব কিউট দিদি, দিদি বলতে কে, ছি দিদি, দিদি ওর মা, দিদির বোঝে দিদির কথাটার মানে, মানে কারা ভাই তোর, কারা ওকে এত এত সাবস্ক্রাইব কারা করিস, আমি সেটাই তো বুঝতে পারি না, তোর মানুষ রে।
অসভ্য একদম, মহিলার ভিডিও দেখতে চলে যায় আর সাবস্ক্রাইব বাড়িয়েই চলেছে বাইরে। ওকে ইউটিউব থেকে তাড়া, তাহলে দেখবি ইউটিউবটা ভদ্র একটা জায়গায় আসবে। আমাদের মতো গরিব ঘরের মেয়েরা যদি একটু ইচ্ছে করে ইউটিউবটা চ্যানেল খুলে ডেলি ব্লগ করব, কোনো অন্য কোনো ভিডিও অন্য কোনো কন্টেন্ট করতে পারবে না, ভিডিও করবে তোদের মতো নোংরা ছেলে মেয়েরা এসে আবার কমেন্ট করবে এখানে। কি আমার শিখে না, যদি আমি কোনোদিনও সামনে পাই না জুতো দিয়ে দেবো, জুতো দিয়ে দিলেও আমার রাগ মিটবে না, যত সব ফালতু মহিলা নাটকবাজ। তোকে কেয়া দিদি দিদিভাই বলে না তাও তো সহ্য হয় না, এত মানুষ বলে তুই নীলজ জোরে, তাই আবার আমরা তোদের কমেন্ট করতে গিয়ে তোরা আবার আমাদের উল্টে কথা শোনা, লজ্জা লাগে না? তুই যে কিস কিস করতে যাচ্ছ, তোর মুখে কে নেয় ভাই? তোর মুখটা দেখলেই আমার মুখটাই তোর কেমন বেঁকা বাড়া, ভালো লাগে না? অসভ্যই তোর ছোট লোক, জানোয়ার ঘরে জন্ম নিয়েছে শালা, এর জন্য বটপটটাকে তুই খেয়েছিস রে ভাই, নিজে খেয়েছিস, নিজে খেয়ে নোংরামো করছিস এরকম। গোটা শরীর এখন বেচা হয়ে গেছে, চারদিকে কোথাও কিছু হয়নি তোর, তাই জন্য তুই ইউটিউবে এসে নোংরামো করতে শুরু করে দিয়েছি। ফালতু মহিলা একটা, যত সব নোংরামির একটা সীমা থাকে, নোংরামির একটা সীমা থাকে, ও তো আর চরম পর্যায়ে চলে যাচ্ছে, আর ও যাচ্ছে তো যাচ্ছে, তার সাথে সবাইকে নিয়ে যাচ্ছে একসাথে ডুবে। লোককে উস্কাচ্ছে আমাকে, আমাকে ভিডিও কলে করো, আমি ওখানে অন্যরকম ভিডিও করবো, এখানে তো করতে পারি না, খোল না এখানেই তো, তোর দেখানোর কী বাকি, যে সবই তো প্যান্টির থেকে সব কিছু তো দেখিয়ে দিয়েছে, পুরো খুলে বসে থাক, তোর সবাই তোর ছেলেও দেখুক, তোর মা বাবাও দেখুক, সবাই দেখুক, তোর সোনারা দেখুক, যত সব নোংরামি শালা মেয়ে ছেলে একটা। যত তোকে কী বলবো, আমার না আর ভাষা নেই, তোকে বলার মতো কোনো ভাষা নেই আর, বুঝলি তো? ফালতু মহিলা একটা, নোংরামি। তো আর কি বলবো বন্ধুরা, আর কিছু বলার নেই আমার, জাস্ট আর কিছু বলার নেই ওকে নিয়ে। আমার এইসব দেখে না ডেলি ব্লগ করতে ইচ্ছা করছে না, মানে কোনো ভিডিওই করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আর কিছু বলার নেই আমার এখন, টাটা এখন সবাইকে।